নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত আজ আমার পাকশালা আমি তৈরি করে দেখাবো নিরামিষ একটা রান্না নিরামিষ ঝিঙে ভাজা তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ঝিঙে তার সাথে যে অল্প উপকরণগুলো লাগবে আমি এক এক করে বলবো সবার প্রথমে দেখো আমি এখানে সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের মতো আমি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে আগে সবার প্রথমে ভালো করে ধুয়ে তারপরে আমি ডুমো করে কেটে নিয়েছি তবে দেখে নিতে হবে ঝিঙো ঝিঙে যেন তিতে না থাকে তিতো না হয় দেখো আমি রান্নার জন্য নিয়েছি শস্য তেল স্বাদ অনুযায়ী দেবো নুন হলুদ ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আমি সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো সবার প্রথমে আমি কড়াতে দু টেবিল চামচ মতো শস্য তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা যখন চটপট করে ফুটে উঠেতে উঠেছে তখন আমি যে ডুমো করা ঝিঙেগুলো আছে সেগুলো আমি তেলে দিয়ে দেব। তবে ঝিঙেগুলো তেলে দেওয়ার পরে গ্যাস ওভেনের জোরটা কমালে হবে না তাহলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে আর একবার ঝিঙের থেকে জল বেরিয়ে গেলে সেই জলটা টানতে খুব অসুবিধা হয় এখানে আমি ঝিঙেটা ভাজা করব তাই চেষ্টা করতে হবে ঝিঙের থেকে যেন খুব বেশি জল না বেরোয় তাই ঝিঙেটা কাটার আগে ধুয়ে নিলে বেশি ভালো হয় কাটার পরে ধুলে আরও বেশি জলের পরিমাণটা বেরোয় দেখো আমি এখানে হাই আছে করে গ্যাস ওভেনের জোরটা বাড়িয়ে দিয়ে আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি যখন ঝিঙেটা হালকা ভাজা ভাজা হয়ে গেল তখন আমি স্বাদ অনুযায়ী নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো দেব আর হাফ টিস্পুনেরও কম আমি লঙ্কার গুঁড়ো দেব। এছাড়া আমি কোনো মশলা দেব না নিরামিষ দিনের জন্য খুবই চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা খাবার যেটা গরম ভাতের সঙ্গে অনায়াসে খাওয়া যায় দেখো বন্ধুরা আমি এখানে জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন আমি গ্যাস ওভেনের জোরটা একটু কমিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা ঝিঙেটার গায়ে ভালো করে সব মশলা লেগে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনের জোরটা সামান্য কমিয়ে রেখে দেব যতক্ষণ ঝিঙে ভালো করে না গলবে দেখো ঝিঙেটা থেকে বেশ অনেকটা জোর কমিয়ে দিয়েছিলাম তাই ঝিঙেটার থেকে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে এই জলেই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে ঝিঙেটা এখনো শক্ত রয়েছে তবে বন্ধুরা আমি খুব বেশি ঝিঙেটাকে গলিয়ে ফেলবো না যত পারবো ক্রাঞ্চিনেস থাকবে তাহলে এই ঝিঙে ভাজাটা খেতে ভালো লাগবে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার কিছু সময় আমি নেড়ে নেব জলটা আমি আগে টানাবো জলটা গ্যাস ওভেনের জোর কখনো হাই আছে লো আছে করে ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে আর এই জলটাও টেনে যাবে ঝিঙের নিজস্ব জল আমি আলাদা করে এই সবজিতে কোনো জল ভাজাতে কোনো জল দেইনি দেখো এখনও ঝিঙেটা থেকে জল বেরোচ্ছে কাঁচা লঙ্কাগুলো কাঁচা দিলে লঙ্কার আলাদাই একটা গন্ধ বেরোয় এবার আমি শেষে যে প্রধান উপকরণটা দেবো যাতে এই ঝিঙে বাজার সে স্বাদ হবে অসাধারণ নারকেল কোড়া দেখো আমি এখানে তিন থেকে চার স্পুনের মতো আমি চার চামচের মতো আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি অবশ্যই নারকেল কোড়ার পরিমাণটা বেশি দেবে এবং নারকেল কোড়াটা দিলেই তবে এই ঝিঙে বাজার স্বাদ ভালো হবে কারণ ঝিঙের নিজস্ব জলাক্ত ভাব ভাজা করলেও নারকল কোড়া দিলে তবেই ভালো লাগবে দেখো তার সাথে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো আমি চিনি দিয়ে দিলাম তবে তোমরা চিনিটাকে স্কিপও করতে পারো কারণ নারকলের একটা নিজস্ব মিষ্টতা আছে দেখো এখনও জল বেরোচ্ছে এই জলটা টানা অবধি আমি ঝিঙেটাকে রান্না করব দেখো ঝিঙের জলটা সম্পূর্ণ টেনে গেছে তবে ঝিঙে যেন পুড়ে না যায় কারণ নারকল পুড়লে ভালো লাগবে না নারকলটা দিয়েছি বলে দেখো চারিদিকে কড়াতে জলে জলে যাচ্ছে এবার রান্নাটা প্রায় শেষের দিকে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল চট জলদি তৈরি নিরামিষ ঝিঙে ভাজা এই ঝিঙে ভাজাটা বিশেষ করে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যায় তবে রুটির তুলনায় ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে কিংবা তোমরা ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসাবেও খেতে পারো এবার দেখো আমি তোমাদের পরিবেশন করে দেখাবো আমি ঢাকাটা উঠিয়ে দিয়ে আরও দুবার নেড়ে এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেলো নিরামিষ দিনের একটা চট তৈরি ঝিঙে ভাজা আমি যেভাবে তৈরি করলাম তোমরা তৈরি করে দেখবে ভালো লাগলে আমাকে জানাতে ভুলবে না আর আমার যারা নতুন বন্ধু হয়েছে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার হামলি রিকোয়েস্ট বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্টস আমাকে সামনের পথে চলতে সাহায্য করে নমস্কার